আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 2022 সালে নতুন জামাত ইসলামী, ডাক্তার শফিকুর রহমান, এত কম রাজনৈতিক কেন? গুরুত্বপূর্ণ আলোচনা, একটু তাত্ত্বিক টাইপের, বিশেষ করে যারা জামাত শিবির বা ইসলামপন্থী, অন্য দলের হতে পারে তাদের জন্য আমি মনে করি, ইনক্লুডিং মি, যদিও আই এম পলিটিক্যাল অবজারভার, খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা। সংক্ষিপ্ত, জামাত ইসলামী একটা একটা সংস্কারপন্থী দল। সংস্কার এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, একজন মুমিন, একজন মুসলিম সবসময় সংস্কারপন্থী দল, কারণ নবী রাসুল ছাড়া কেউই পারফেক্ট হতে পারে না। তো সবাই পারফেকশনের দিকে যেতে চায়, আর পারফেকশনের দিকে যেতে চাইলে তো নিয়মিত নিজেকে সংস্কার করতে হবে, এটাই তো বাস্তবতা। সেরকম জামাত ইসলামী, তাদের বয়স 80 বছর হয়ে গিয়েছে, অনেক কিছুই তারা সংস্কার করেছে, এমনকি তাদের নাম পরিবর্তন করেছে, বাংলাদেশ জামাত ইসলামী থেকে জামাত ইসলামী, এটা পলিটিক্যাল বাস্তবতায়, এবং গঠনতন্ত্র সংশোধন করেছে। একসময় ভোটে যাওয়ার পক্ষে বিপক্ষে এখতেলাফ ছিল, ভোটে গিয়েছে, রাজনীতিতে কীভাবে অংশগ্রহণ করবে এগুলো নিয়ে এখতেলাফ ছিল, একটা একটা পর্যায়ে এসেছে, অনেক প্যারাডাইম শিফট কিন্তু হয়েছে। এমনকি জোটে যাওয়া, নারীদের সাথে জোটে যাওয়া, এগুলো নিয়ে এখতেলাফ ছিল, অন্য সেকুলার দলের সাথে সরকারে অংশগ্রহণ করা, এগুলো নিয়ে বিতর্ক ছিল। মানে অনেক প্যারাডাইম শিফট হয়েছে, এটা হবে, এটা স্বাভাবিক। এবং আমিরে জামাতের অ্যাপ্রোচ সবার কিন্তু একরকমের না, প্রত্যেকের একটা নিজস্ব কিছুটা ভিন্নতা থাকে, যেমন চার খলিফার চার ধরনের বৈশিষ্ট্য ছিল, সেটা থাকবে। অনেক প্যারাডাইম শিফট হয়েছে। সম্প্রতি আমার কাছে মনে হয়েছে, বর্তমান আমির ডাক্তার শফিকুর রহমান 2022 সাল থেকে জামাত এবং শিবিরের কার্যক্রম একটা নতুনত্ব আমি লক্ষ্য করছি। তো এই নতুনত্ব তাদের মধ্যে, যেমন এটাও কিন্তু পরিবর্তন হয়েছে, যে একসময় সরাসরি খেলাফতের কথা বলতো, কিন্তু এখন তার কল্যাণ রাষ্ট্রের কথা বলে, এবং তার এই বিষয়ে বইও লিখেছে, কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর মানে কিছু থিওরিটিক্যাল প্যারাডাইম শিফট হয়েছে, কোনো সন্দেহ নেই। সেক্ষেত্রে যেমন আগের আমিরদের যে একটা গর্জিয়াস টুপি ড্রেস আপ ছিল, বর্তমানে আমির কিন্তু চেহারা কিন্তু অনেক সুন্দর তাদের মতে, কিন্তু তিনি কিন্তু সেই ভাব নেন না। এই ভাব নেওয়া যে অন্যায় তারা, যে সেটা না, অনেকে বলে না এটা প্রয়োজন, মানে আমির সুলভ একটা বিশেষ চিহ্ন দেখলেই যেতে, যাতে বোঝা যায় জামাতে আমির স্মার্ট একটা লুক, কিন্তু বর্তমান আমির অত্যন্ত সাদাসিধে, তিনি সেরকম কোনো লুক নিতে চান না, চাইলেই পারেন, সেরকম টুপি পরেন না। হ্যাঁ, গোলাম আজম সাহেবও তো আর আলেম ছিলেন না, আর এটা সেরকম ভাব নিতে, লুক নিতে যে আলেম হওয়া জরুরি সেটাও নয়, হোয়াট এভার, এটা মূল আলোচনা। মূল আলোচনা হচ্ছে সাম্প্রতিক ঢাকা মহানগর উত্তর জামাত ইসলামের উদ্যোগে সম্ভবত ডিসেম্বরের 31 তারিখ, এবছরের গত বছরের শেষের দিন শুক্রবার সকাল 8টায় একটা কর্মী সম্মেলনে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান বক্তব্য দিচ্ছিলেন। সেখানে ঢাকা মহানগর উত্তরের নেতৃবৃন্দ ছিলেন, এবং বক্তব্যটা জামাত ইসলামীর ফেসবুক পেজে 12 মিনিট 17 সেকেন্ডের একটা বক্তব্য আপলোড করা হয়েছে। তবে সেখানে ভিউ প্রায় চার দিনে ভিউ মাত্র 6000। যে জামাত ইসলামের কেন্দ্রীয় পেজের রিচ এত কম কেন, এটা কিন্তু একটা সমাধান, বা একটা রিচ কীভাবে বাড়ানো যায় সেটার দৃষ্টি আকর্ষণ করছে। সেখানে আমিরে জামাত যে বক্তব্যগুলো দিয়েছেন, আমার কাছে যথেষ্ট প্যারাডাইম শিফট, অনেক পরিবর্তন আমার কাছে মনে হয়েছে। এবং জামাতের রাজনীতি গতি প্রকৃতি কর্মীদের জন্য একটা স্পেশাল মেসেজ আছে, মিডিয়া বা বর্তমান যে রূপ অনেকের কাছে দাঁড়িয়েছে তার বিপরীতে দাঁড়িয়ে, এবং আমির জামাতের অনেক অনেক কিছুতে আমার কাছে লেস পলিটিক্যাল, কম রাজনৈতিক মনে হয়েছে, সেটা বলছি। আমির জামাত ডাক্তার শফিকুর রহমান কথা শুরু করেছেন শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী। এখন শহীদি কাফেলা আগে বলা হতো শিবিরকে, জামাতকে বলা আগে হতো না, এই কয়েক মাস যাবৎ বলা হচ্ছে। তো এটা আমির জামাত এই শহীদি কাফেলা বলছেন, তো এটা কিন্তু একটা নতুনত্ব। তো এটা অবশ্য তাদের সাবেক নেতাদের হারিয়েছেন, হয়তো বা এটার উপর ভিত্তি করে বলছেন, হোয়াট এভার, এটার নতুনত্ব যা সেটা বোঝানোর জন্য। এবং তিনি বুঝাতে চেয়েছেন আমাদের এই বাংলাদেশ উর্বর ভূমি, এর মানে এখানে 92% মানুষ ইমান ধারণ করে তাদের বুঝের আলোকে, এবং এখানে চাইলেই মসজিদ মাদ্রাসা আছে, মানুষ ভালো, ইসলামী বিপ্লব বা ইসলামী কল্যাণ রাষ্ট্র এগুলো প্রতিষ্ঠা করা সম্ভব, এগুলোই তার আলোচনার মাধ্যমে বুঝাতে চেয়েছেন। তবে আমার ফোকাস সেদিকে নেই, আমার ফোকাস হচ্ছে কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দিচ্ছেন, 12 মিনিট 17 সেকেন্ডের বক্তব্যে তিনি পলিটিক্যাল কথা বলেনি, তিনি এটা দেখিয়েছেন যে সব সমস্যার সমাধান হচ্ছে আল্লাহর ভয়, তাকওয়া, রাজনৈতিক সমস্যার সমাধান আল্লাহর ভয়। জামাত ইসলামীর কর্মীদেরকে কেমন বানাতেছে, দিনে মাঠে ময়দানে দাওয়াতি কাজ করবে, রাতে জায়নামাজে থাকবে, তাহাজ্জুদে থাকবে, এটা স্পষ্ট তো বলেছেন। এবং তিনি যে শব্দগুলো ব্যবহার করছেন সেটা পলিটিক্যাল না, যেমন তাবলিগ জামাতের মতো তারা যে টার্মিনোলজিগুলো ইউজ করে, মাসোয়ারা, গাশত, মানে এই টাইপের শব্দ আমির জামাতও ব্যবহার করার চেষ্টা করছেন বা ব্যবহার করছেন। পলিটিক্যাল টার্ম, আমরা পলিটিক্যাল সায়েন্সে যেগুলো একজন আমির সুলভ শব্দ, সেগুলো কিন্তু তিনি ব্যবহার করছেন না। এমন তিনি বোঝাতে চেয়েছেন তার কর্মীদের স্রোতের বিপরীতে জামাত কর্মীদের দাঁড়াতে হবে, তবে সেই স্রোতের বিপরীতে দাঁড়ানো পলিটিক্যাল নয়, তিনি ধর্মীয় দিককে ইঙ্গিত করেছেন।
এর মানে তিনি বলেছেন শাহাদাত, তামান্না, জান্নাত, এই বিষয়গুলো বলেছেন। এটা দ্বারা তার যে 12 মিনিট সদর সেকেন্ডের বক্তব্য এবং তিনি আরও কিছু কথা বলেছেন, তাদের যে 3টা মন্ত্রণালয় একসময় তারা চালিয়েছিল পরিচ্ছন্ন, আমি তিনি চ্যালেঞ্জ দিয়েছেন দুর্নীতিমুক্ত সব মন্ত্রণালয়গুলো, এরকম হলেই সব সমস্যার সমাধান, আর সেটা সম্ভব হয়েছিল কী জন্যে, তাকুয়ার জন্য। তো এখন আমি যেটা বোঝাতে চেয়েছি, দ্যাট ইট ডাজেন্ট মিন দ্যাট 2022 সালের জামাত ইসলামী একেবারে তাকুয়া নির্ভর অথবা পলিটিক্সের চেয়ে তারা ধর্মীয় বিষয়গুলো, আত্মশুদ্ধি, এই বিষয়গুলোকে জোর দেয়, এটা শুধু এই এই বর্তমান আমিরের নেতৃত্বে আগে দিত না, এটা আমি বলছি না, আগেও দিত, বাট আমার কাছে কেন যেন মনে হয়েছে যে মিডিয়ার কাছে জামাত বা শিবিরের চরিত্র একটা পলিটিক্যাল চিত্র, তারা এমনভাবে ট্রিট করে অ্যাজ ইফ এটা একটা অনলি পলিটিক্যাল অর্গানাইজেশন, তাদের সব কিছুকে পলিটিক্যালি দেখার চেষ্টা করে। বাট আমি যেটা দেখতে পাচ্ছি, এবং এটা আমার মনে হয় এটাও ঠিক, যে দলের নেতাকর্মীদের বিশেষ করে আমাদের সাথে যাদের কমিউনিকেশন, তাদের একটা বিশাল অংশকে, আমি বলবো যে মেজরিটিকে, তাদের চিন্তা চেতনা একেবারে দুনিয়াবী হয়ে গিয়েছে, তারা পলিটিক্যাল চিন্তাভাবনা করে ফুল, তো সেখানে আত্মশুদ্ধি বা এগুলো কেন যেন কর্মীদের বা নেতাদের একটা অংশ থেকে হারিয়ে যাচ্ছে। তো এখন এই আমিরে জামাত, ডাক্তার শফিকুর রহমান দলীয় প্ল্যাটফর্মগুলোতে শিবিরের সভাপতি তাদের স্টেটমেন্টে এমনভাবে প্রত্যেকটা রাজনৈতিক স্টেপে বোঝানোর চেষ্টা করছে যে উই আর লেস পলিটিক্যাল মোর রিলিজিয়াস, এবং দুনিয়াবী উপায় উপকরণ এর চাইতে আল্লাহ সাহায্য নির্ভর বা এগুলোর বেশি যে গুরুত্ব দিতে হবে, এটা কিন্তু বারবার ফুটে উঠছে, আগেও ছিল, বাট এই মাস পথে কর্মীদের বা নেতাদের একটা অংশের অতি দুনিয়াবী চিন্তা ঢুকে গিয়েছে। হ্যাঁ, ইসলামপন্থী জামাতের ব্যানার তারা ব্যবহার করে, কিন্তু এটার সফলতার জন্য যে আল্লাহর সাহায্য দরকার, নববী মানহাজেই যে একমাত্র পদ্ধতি, এই বিষয়টা অনেক সংস্কারপন্থী বের হয়েছে, কেউ কেউ এবি পার্টিতে যাচ্ছে। আমার আলোচনার উদ্দেশ্য মূলত এটাই, 2022 সালে জামাত নতুন এই কারণে মনে হয়েছে, আমিরে জামাত স্পষ্টত ওই সকল নেতৃবৃন্দের কাছে মেসেজ দেওয়ার চেষ্টা করছেন যে না, জামাত ইসলামী একটা রুহানিয়াত নির্ভর সংগঠন, পরকালীন সাহায্য আল্লাহর সাহায্যই মূল, পরকালীন সফলতাই মূল, রাজনৈতিক এগুলো কম, এ কারণেই আমিরে জামাত লেস পলিটিক্যাল, কম রাজনৈতিক, এটাই হচ্ছে বাস্তবতা। এটা রিমাইন্ড করে দেওয়ার জন্যই মূলত আমার এই ডিসকাশন, এই জন্যই এর ম্যানিফেস্টেশন কিন্তু স্পষ্ট, যেমন শিবিরের সভাপতি আমিরে জামাত এই দুজনেই তো এই সংগঠনের মূল রাহবার ছাত্রদের ক্ষেত্রে এবং মুরব্বীদের ক্ষেত্রে, তাই তাদের মোটিভ সরকার বিরোধী কথাবার্তা কিন্তু তেমন নেই বা আন্দোলন মাঠে এগুলো নেই, তা আমি এটাকে সমর্থন করি যে আসলে রাজপথে শক্তি সঞ্চার করা 2013-14-15 বা মাঝখানে যেটা হয়েছিল, যে এতে যে সব ক্ষেত্রে এটা প্রয়োজন রয়েছে, বাট সব ক্ষেত্রে যে এটা লাভ বয়ে আনে তা না। আমার মনে হয় এখন সময় এসেছে জামাত ইসলামী রাজপথে যতদূর সময় দিবে তার চেয়ে জায়নামাজ বেশি সময় দিবে, এইটাই আমিরে জামাত শিবিরের সভাপতি বারবার এগুলোই বোঝানোর চেষ্টা করছেন। উই শুড বি লেস পলিটিক্যাল মোর রিলিজিয়াস, এই স্লোগানটাই আমার মনে হয় ধারণ করার সময় এসেছে, কারণ রুহানিয়ত চেতনা থেকে, ধর্মীয় চেতনা থেকে, রিলিজিয়নের বিষয়গুলো, তাহাজ্জুদ বা এই বিষয়গুলো অতি সূক্ষ্ম প্র্যাকটিস থেকে দূরে সরে গেলে রাজনৈতিক হয় তেমন লাভ আছে বলে মনে করি না। তবে হ্যাঁ, দুইটিই দরকার, ব্যালেন্স করতে হবে, তাই আমার মনে হয় একটা বিষয়ের ঘাটতি অ্যাটলিস্ট একটা অংশের মধ্যে দেখেছি, যার ফলশ্রুতিতে অনেকে এবি পার্টিতে বেরিয়ে গেছে এবং অনেকে কিন্তু এখনও আছে যারা মানে দুনিয়াবী উপায় উপকরণ চিন্তাটাই বেশি করে।